আমার ইউটিউব চ্যানেল অপ্সরা সাজঘর, অপ্সরা সাজঘরে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে এখানে এই ভুরোর ওপর আমি শেপ তৈরি করব। দেখুন কেমন নিচে নেমে আছে, এটা আমি তৈরি করেছি, ভুরু একদমই নিচে ছিল এরকম, তো এটাকে আমি রাউন্ড শেপ দিয়ে মোটামুটি ওপর দিকে তুলে নিয়েছি। এটা দেখুন একদমই নিচে নেমে আছে, মাথা এখন শুয়ে আছে, যদি মাথাটা উঁচু করে তো দেখা যায় যে চোখের প্রায় কাছাকাছি ভুরুটা নেমে এসছে একদমই। তো এটাকে আমি শেপ তৈরি করছি, একটা রাউন্ড শেপ। প্রথমে আমি ভুরুর চুলগুলো আমি কেটে নিয়েছি, কাছি দিয়ে আমি কেটে নিয়েছি, শেপ তৈরি করে নিয়েছি, একটু পাউডার লাগিয়ে নিয়েছি যাতে সুতোতে চুলগুলো ভালো মতো আটকে যায়, যার জন্য পাউডার দিয়ে নিয়েছি। এবার আমি শেপ তৈরি করছি। আমি দেখুন ওপর দিকটা একদমই কম করছি, ওপরে আমি নিচে নামাচ্ছি না, কারণ আমার ভুরুটা ওপর দিকে ওঠাতে হবে, তাই আমি ওপর সাইডটা একটা শেপ তৈরি করে নিলাম হালকা করে ওপর দিকে, কারণ আমি নিচ থেকে বেশি ওঠাবো, কারণ নিচে ভুরুটা যেহেতু নেমে আছে আমি ভুরুটা ওপর দিকে ওঠাবো। থ্রেডিং করার পর ওনার লুকই পুরো চেঞ্জ হয়ে যাবে, কারণ একদমই বাজে লাগে যখন ভুরু নিচ থেকে নেমে আসে। স্কিন ঢিলে হয়ে যাওয়ার জন্য এমন হয়। সুতোর ফাঁদে ফেলে ফেলে আমি লোমগুলোকে তুলে নিচ্ছি, সাবধানে করতে লাগবে, কারণ আই বলে যাতে চাপ না পড়ে। দেখুন আমি আস্তে আস্তে সুন্দর করে শেপ তৈরি করে নিয়েছি। আমার আরেকটা চ্যানেল আছে অপ্সরা অল ইন ওয়ান, আপনারা সেখানে আমার দেখবেন, আমি অনেক রকম ভিডিও আপলোড করি ওখানে। আমি রিচেক করে নিলাম, এখানে একটু রয়ে গেছে, এটা আমি তুলে দিচ্ছি, একটু মোটা দেখা যাচ্ছে, কারণ সবসময় আমার দুটো ভুরু মিলিয়ে দেখতে হবে, দুটো ভুরু না মিললে ভালো দেখা যায় না। সামান্য একটু মোটা ছিল, সেটাকে আমি ঠিক করে নিচ্ছি। দেখুন ভুরু অনেকটাই সুন্দর হয়ে এসছে, মানে পুরো লুক চেঞ্জ হয়ে গেল। এবার আমি মাঝখানে যেখানে আমরা টিপ করি মিডল পয়েন্ট, সেটাকে আমি সেখানে আমি লোমগুলো তুলে নিচ্ছি। ভালো ভুরু আমরা সবসময়ই সচরাচর পাই না, বেশিরভাগই আমাদের আর্টের উপর দিয়ে খারাপ খারাপ যেটা আইব্রোস থাকে সেটাকে আমাদের ঠিক করাই আমাদের মেইন, যেগুলো খারাপ আছে তাদেরকে আমরা ঠিকভাবে তুলে সুন্দর করব। তো যার জন্য এই ভুরুটা সম্পূর্ণই বলতে গেলে মানে সবার পক্ষে করা সম্ভব না, এমন হয়তো অনেকে ওপর দিকে বেশি তুলে দেবে, ওপর দিকে যদি বেশি শেপ তুলে দেয় তো নিচ ভুরু কিন্তু আবার নিচেই নেমে আসবে, সেই জন্য খুব সাবধানে এসব ভুরু করতে হয় এবং এদেরকে সুন্দর লুক দিতে হয়। রাউন্ড শেপ হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে। যদি আপনাদের এই ভিডিওটা আমার পছন্দ হয় প্লিজ লাইক শেয়ার অবশ্যই করবেন, থ্যাংক ইউ। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের থ্যাংক ইউ, যারা করেননি তারা সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পাওয়ার জন্য।